আজকের রেসিপি মটরশুঁটির কচুরি, একদম গরম গরম ফুলকো, পুড়ে ঠাসা এই ধরনের কচুরি যদি বাড়িতে তৈরি করে খান তাহলে কিন্তু কিনে খাওয়া বন্ধ করে দেবেন। আর বাড়িতে তৈরি করা যে কোনো জিনিসই কিন্তু স্বাস্থ্যকর বাইরের তুলনায়, আর এর ভিতরের লেয়ারটা এতটা সুন্দরভাবে তৈরি হয় যে এই ফুলগুলোর জন্যই আপনি ঘুগনি কিংবা আলুর দম ছাড়াও খেতে পারবেন। আর এইগুলো সস দিয়ে খেলেও কিন্তু খেতে দারুণ লাগে, আর ঘুগনি আলুর দম হলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে। কেনা মশলা দিয়ে না বানিয়ে এইভাবে যদি আপনি ডাইরেক্ট মটরশুঁটি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এটা অনেকটা বেশি স্বাস্থ্যকর হয়, আর বাড়িতে তৈরি যে কোনো জিনিসই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো এই রেসিপির জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর তেলটাও খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আমি অল্প অল্প করে পানি দেবো আর একটা ডো তৈরি করবো। ডোটা কিন্তু খুব পাতলা তৈরি করবো না, যেরকম টাইট ডো হয় লুচি সেরকমই ডো তৈরি করবো, আর পানিটা অল্প অল্প করে দিয়েই তৈরি করেছি। এরপর এই ডোটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রাখবো, 20 মিনিটের মধ্যে আমি বাকি কাজগুলো গুছিয়ে নেবো। প্রথমে আমি 150 গ্রাম মটরশুঁটিকে সেদ্ধ করে নেবো 2 সিটি দিয়ে। মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর মিক্সিং জারে দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্টটা তৈরি হয়ে গেছে, এরপর একটা গরম কড়াতে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, একটা ছোট্ট চামচের হাফ চামচ দিয়েছি, আর দিয়ে দেবো 1 চিমটির মতো হিং। হিং আর কালো জিরে হালকা একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটাও এর সঙ্গে ভেজে নেবো যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এটা নেড়ে ছেড়ে নিয়ে এতে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম নুন দিয়েছি। নুনটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। তারপরে মশলাগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে এতে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়েও কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যাতে পেস্টটা শুকনো শুকনো হয়। আর এরই মাঝে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তো আমি 1/2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম, 2 কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার এটা নেড়ে ছেড়ে শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে, এরপর এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেবো। এটা যতক্ষণ ঠান্ডা হতে থাকবে আমি ডোটাকে আরেকবার একটু মেখে নেব। হাতে করে একটু মেখে নেওয়ার পর এটাকে আমি রেখে দেবো লেচি কাটার জন্য। আর এদিকে আমি মটরশুঁটির মিশ্রণটা গোল গোল করে ভাগ করে নেব, আর ভাগ করে নেওয়ার পর যতগুলো হবে ততগুলোই কিন্তু আমি ময়দার লেচিকেও ততগুলো সংখ্যায় ভাগ করে নেব। তো লেচিগুলো গোল গোল করে কেটে নেওয়ার পর হাতে করে এভাবে মেখে একটু ভিতরটা গোল গোল করে নেব। প্রথমে পিঁড়েতে একটু গোল গোল করে নেওয়ার পর ভিতরটা এভাবে আঙুলের সাহায্যে একটু গোল করে নিলাম, গর্তের মতো করে নিয়ে গর্তের মধ্যে ওই পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব, প্রত্যেকটা এই একই রকমভাবে মুখটা বন্ধ করে নেব। বন্ধ করে আগে সবগুলো রেডি করে নেব, তারপর হালকা প্রেস করে এগুলো বেলে নেব। তো সবগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি কী করব, হালকা একটু প্রেশার দিয়ে বেলবো, খুব জোরে প্রেশার দেবো না। আর বেলনিটাই আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর হালকা প্রেশার দিয়ে বেলে নেওয়ার পর এগুলোকে আমি ভাজতে নিয়ে যাব। তো একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে আমি লুচিগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা কচুরি কিন্তু দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, লো করে দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে যখন হয়ে আসবে তখন একটু হাই করে দিয়ে এগুলোকে লাল লাল করে তুলে নেব। 2 সাইডই কিন্তু হালকা লাল লাল করে তুলে নিলেই এগুলো খেতে ভালো হয়। তো আমি প্রত্যেকটা কচুরি কিন্তু এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। কচুরিগুলো বাইরের স্তরটা যতটা মুচমুচে ভিতর থেকে কিন্তু ততটাই সফট হয়, আর ভিতরের যে কড়াইশুঁটির লেয়ারটা আছে ওই লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন, একটা কেটে শেয়ার করছি। পুরের পরিমাণটা ঠিক থাকলে কিন্তু এই ধরনের লেয়ার খুব সহজেই তৈরি হয়ে যায়, আর এই লেয়ারটা তৈরি হলেই কচুরিটা খেতে বেশি সুস্বাদু লাগে। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।